हेलो स्टूडेंट्स, आज के আমরা এবেস অ্যাকশনস 2007 এ ফর্ম ক্রিয়েট করব এবং সেই ফর্ম ক্রিয়েট করে ফর্মের মধ্যে দেখব কিভাবে একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করা যায়। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথম আমি একটি টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েটে গিয়ে টেবিলে গেলাম। টেবিলে গিয়ে এই ক্ষেত্রে আমাকে টেবিলের উপরে রাইট ক্লিক করতে হবে। ডিজাইন ভিউতে গেলাম এবং টেবিলের নামটি দিলাম ক্যালকুলেটর বা ক্যালসি। দেখো নাম দিয়ে দিয়েছি ক্যালসি। নাম দিয়ে দিলাম, দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে আমার টেবিলটি সেভ হয়ে গেল। এবার টেবিলের ডিজাইন ভিউতে এসে আমাকে টেবিলের ডিজাইন ভিউতে টেবিলটিকে তৈরি করতে হবে। বাঁ দিকে থাকবে আমার ফিল্ড নেম, ডান দিকে থাকবে আমার ডেটা টাইম। সবার প্রথম আমি দেব এখানে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার আমি দিলাম অটো নাম্বার, ডেটা টাইম। নেক্সট চলে আসছি আমি নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান আমি দিলাম নাম্বার। নাম্বার টু আমি এখানে ডেটা টাইপ দিলাম নাম্বার। তারপরে দিলাম সাম। সামের ক্ষেত্রেও আমি দিলাম ডেটা টাইপ নাম্বার। তারপরে দিলাম সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশনের ক্ষেত্রে আমি দিলাম ডেটা টাইপ নাম্বার। এবং তারপরে দিচ্ছি মাল্টিপ্লিকেশন। এবং এক্ষেত্রেও আমার ডেটা টাইপ পড়ছে নাম্বার। এবং লাস্ট দিচ্ছি আমি ডিভিশন। ডিভিশনের ক্ষেত্রেও আমি ডেটা টাইপ দিচ্ছি নাম্বার। করবার পর আমি আমার ডিজাইন ভিউটাকে কন্ট্রোল ডব্লিউ দিয়ে সেভ করব। এখানে আমাকে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জেস দ্য ডিজাইন অফ টেবিল ক্যালসি, আমি ইয়েস করলাম। আমার টেবিলটি সেভ হয়ে গেল। এরপর আমি টেবিলটিকে ডাবল ক্লিক করে ওপেন করছি। এখানে আমি পাঁচটি ডেটা এন্ট্রি করব। ফার্স্ট দিচ্ছি নাম্বার ওয়ান, তারপরে দিচ্ছি আমি নাম্বার টু। সাম, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন এগুলো আমি ফর্মুলার সঙ্গে সাহায্যে বের করব। সেকেন্ড ডেটা এন্ট্রি করছি। থার্ড ডেটা এন্ট্রি করছি। নেক্সট ফোর্থ ডেটা এন্ট্রি করছি। এবং লাস্টলি আমি পাঁচ নম্বর ডেটাটি এন্ট্রি করলাম। করার পর আমি এটাকে সেভ করব। কন্ট্রোল ডাব্লিউ দিয়ে সেভ হয়ে গেল। সেভ করবার পর আমি যাচ্ছি এখানে ক্রিয়েটিভ। আজকে আমরা করব ক্রিয়েট এ সিম্পল ক্যালকুলেশন ইউজিং ফর্ম ডিজাইন। তার জন্য সবার প্রথম আমি গেলাম ক্রিয়েটে। ক্রিয়েটে গিয়ে আমি গেলাম ফর্ম ডিজাইন অপশনে। ফর্ম ডিজাইন অপশনে গিয়ে আমি গেলাম অ্যাড এক্সিস্টিং ফিল্ডস এই অপশনটিতে। শো অল টেবলস, এখানে আমি আমার টেবিলটি দেখতে পাচ্ছি। ওপেন করে নিলাম। দেখো ডান দিকে আমার টেবিল ফিল্ড লিস্ট ওপেন হয়ে গেল। এদিকে আমি আমার গ্রিড লাইনটাকে, আমার ফর্মের যে লেআউটটা রয়েছে সেই লেআউটটাকে একটু বড় করে নিলাম এবং স্ক্রল বারটাকে মধ্যবর্তী জায়গায় নিয়ে আসলাম আর একটু বড় করে নিচ্ছি, ঠিক মিডল পয়েন্টে নিয়ে আসলাম। তাতে করে আমি যখন ডিজাইনটা করব সেই ডিজাইনটা আমার একদম মিডল পয়েন্টে আসবে। এবার এক্ষেত্রে আমি একটা লেভেল দিলাম। লেভেলটা নিয়ে লেভেলটা দিয়ে ডিজাইন করছি। দেখো এর নাম দিচ্ছি আমি ক্যালকুলেটর। নাম দিচ্ছি আমি ক্যালকুলেটর। তোমরা সিম্পল ক্যালকুলেটরও দিতে পারো। এবার লেখাটাকে বড় করবার জন্য বা মাঝখানে নিয়ে আসবার জন্য লেভেলের বাইরে ক্লিক করতে হবে এবং আবারও এখানে ক্লিক করলে আমার দেখতে পাবো যে আমার সিলেকশন এরিয়াটা অরেঞ্জ কালারের হয়ে গেছে। এবার আমি এটাকে মিডল পয়েন্টে নিয়ে আসলাম। মিডল পয়েন্টে নিয়ে আসার পর এটিকে বোল্ড করলাম এবং এর সাইজ আমি বড় করে দিচ্ছি। সাইজটি বড় করলাম, এর কালার চেঞ্জ করলাম। দেখো কালার চেঞ্জ করছি এবং এটাকে আমরা আন্ডারলাইন করে দিচ্ছি। এখান থেকে যদি ফন্ট চেঞ্জ করতে চাও তাহলে তোমরা সেক্ষেত্রে ফন্ট চেঞ্জ করতে পারো। ধরো আমি এক্ষেত্রে একটা ফন্টটা চেঞ্জ করে দিলাম। আমি ফন্ট চেঞ্জ করে দিলাম ক্যালকুলেটরে, ঠিক দেখতে এরকম হলো।
এরপর আমরা এই যে ডান দিকে ফিল্ড গুলো রয়েছে সেই ফিল্ড গুলোকে ওয়ান বাই ওয়ান এখানে ডাবল ক্লিকের মাধ্যমে ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসব। তাহলে সবার প্রথম আছে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারের উপরে ডাবল ক্লিক করলাম, দেখো ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসলো। তোমরা দেখতে পাচ্ছ একটা অবিন্যস্ত জায়গায় চলে এসেছে, আমরা সবগুলো আগে নিয়ে আসি তারপর আবার এক জায়গায় নিয়ে আসবো। তাহলে নাম্বার ওয়ান কেও আমরা ডাবল ক্লিক করলাম, নাম্বার টু কে করলাম সাম, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং লাস্টলি ডিভিশন। দেখো এগুলো আমার ক্যালকুলেটর লেখাটা এখানে, আমার লেখাগুলো এই জায়গায়, তাহলে তো পুরোপুরি অবিন্যস্ত অবস্থায় রয়েছে। তাহলে এটাকে এক জায়গায় নিয়ে আসবার জন্য কি করতে হবে, সবকটা ফিল্ডগুলোকে আমার সিলেক্ট করতে হবে। আমার ডান দিকে ফিল্ড লিস্টের কাজ শেষ, আমি সেই জন্য এটিকে ক্লোজ করে দিলাম। এবার আমি এই ফিল্ডগুলিকে সিলেক্ট করে নিচ্ছি, দেখো আমি একদম সিলেক্ট করলাম একভাবে, একবারে আমি একদম ড্র্যাগ করে টেনে পুরোটাকে একসঙ্গে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি দেখো টেনে নিয়ে আসছি ড্র্যাগার দিয়ে, ড্র্যাগার দিয়ে টেনে নিয়ে এসে মাঝখানে ছেড়ে দিলাম। এরপর আমাকে যেটা করতে হবে, আমাকে বাটন ক্রিয়েট করতে হবে। সেই বাটন ক্রিয়েট করবার জন্য ইউজ কন্ট্রোল উইজার্ড এই যে অপশনটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো ইউজ কন্ট্রোল উইজার্ড, এই অপশনটিকে অবশ্যই কিন্তু অ্যাক্টিভ অবস্থায় রাখতে হবে। খেয়াল করবে ইউজ কন্ট্রোল উইজার্ড যদি আমার অফ অবস্থায় থাকে তাহলে বাটন নিয়ে আসলেও কিন্তু আমার বাটনে যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিস গুলো আমরা দেখতে পাবো না। সেই জন্য ইউজ কন্ট্রোল উইজার্ডে অবশ্যই ক্লিক করা অবস্থায় থাকতে হবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বাটনটা ড্র করব। তাহলে বাটন হচ্ছে দেখতেই পাচ্ছ বাটন, সেই বাটনটা নেব আমরা, নিয়ে আমরা এবার বাটনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার এটিকে ড্র করছি। কি কি বাটন নেব, একটা নেব প্রিভিয়াস রেকর্ড, একটা নেব নেক্সট রেকর্ড, আর একটা নেব ওকে বাটন। এখানে আমি লিখে দেখাবো কারণ টেক্সট অ্যাপ্লাই করব, তাহলে তোমাদের সুবিধা হবে, তোমরা কিন্তু পিকচার বা যেটা সাইন রয়েছে যেটা আইকন প্রিভিয়াস এবং নেক্সট রেকর্ডের সেটা অ্যাপ্লাই করেও করতে পারো। প্রিভিয়াস রেকর্ড অপশনে ক্লিক করলাম, ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করলাম এবং এখানে দেখো অপশন দেখতে পাবে টেক্সট অর পিকচার, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো টেক্সট অর পিকচার, আমি টেক্সটাই অলওয়েজ প্রেফার করি কারণ তাহলে বোঝা যায়, পিকচার করলে পরে দেখতে ভালো লাগে ঠিকই কিন্তু টেক্সট করলে পরে যারা শিখছো তোমরা তোমাদের পক্ষে জিনিসটা বেশি সুবিধাজনক হয়। তাহলে আমি টেক্সট নিলাম এবং টেক্সটের পাশে যে রেডিও বাটনটি রয়েছে তার মধ্যে ক্লিক করে দিলাম, এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম এবং লাস্টলি ফিনিশ বাটনে ক্লিক করলাম। দেখো আমার প্রিভিয়াস রেকর্ড চলে এসেছে। এরপর নেক্সট আমি আবার বাটনে গেলাম, বাটনে গিয়ে আমি এখানেও ড্র করছি বাটন, দেখো বাটনটা ড্র করলাম, বাটন ড্র করে এখান থেকে আমি নেব নেক্সট রেকর্ড, নেক্সট রেকর্ডে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম, এখান থেকেও আমি টেক্সট অপশনে ক্লিক করছি এবং নেক্সট বাটনে ক্লিক করলাম, লাস্ট ফিনিশ বাটনে ক্লিক করলাম। এবার আমি লাস্ট যে বাটনটা নিচ্ছি সেই বাটনটাতে ক্লিক করে ওকে বাটন বানাবো। ওকে বাটনটা কিন্তু আমার এইখানে আমি কোথাও খুঁজে পাবো না, ক্যাটাগরির মধ্যেও পাবো না, অ্যাকশনের মধ্যেও পাবো না। তার জন্য কি করতে হবে, আমাকে ক্যান্সেল বাটনটিতে প্রেস করতে হবে এবং এই বাটনটির নাম দেব আমি ওকে। সেই জন্য এখানে আমাকে ক্লিক করতে হবে, ক্লিক করে আমি এটিকে মুছে নেব, মুছে নিয়ে আমি এখানে লিখব ওকে। লেখার পর এই যে বাটনটি দেখতে পাচ্ছ এই বাটনটি হচ্ছে আমার মূল বাটন, সম্পূর্ণ ফাংশনটি নিয়ন্ত্রণ করবে এই ওকে বাটন। প্রিভিয়াস রেকর্ড বাটনটিতে ক্লিক করলাম, ক্লিক করবার পর আমি যথারীতি এটাকে একটু সাইজে বড় করে নিচ্ছি, দেখো এখান থেকে আমি একটু সাইজে বড় করে নিলাম, বড় করে নিয়ে আমি এটাকে আর একটু টেনে লম্বা করে দেব। যদি চাও এটার সাইজটা আর একটু ছোট রাখতে পারো যদি বেরিয়ে যায় মনে হয়। দেখো প্রিভিয়াস রেকর্ড অপশনটি একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবার কালার যদি চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে কালার চেঞ্জ করে দিতে পারো, দেখো আমি নীল রং করে দিচ্ছি এক্ষেত্রে। তারপর নেক্সট আছে আমার ওকে বাটন, ওকে বাটনের ক্ষেত্রটাও সেম একইভাবে আমি এখানে এটাকে বোল্ড করে দিলাম। এবার নেক্সট রেকর্ড, নেক্সট রেকর্ডটাকেও আমি একটু সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এই দেখো এখানে টেনে দিলাম, টেনে দেওয়ার পর এবার দেখো চলে এসছে আমার নেক্সট রেকর্ড। এবার
নেক্সট রেকর্ডের কালারটা আমরা একটু চেঞ্জ করে নেব নেক্সট রেকর্ডের কালারটা আমরা এখান থেকে ব্লু করে নিচ্ছি এই রেকর্ডটা এটা আমার 16 ছিল এটাকে আমি 18 এ করে দিচ্ছি তাহলে আমার লেখাটা একদম সেম সেম হয়ে যাবে দেখতে আমার সুন্দর লাগবে কারণ সবথেকে একটা জিনিস খেয়াল রাখবে ফর্ম ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনিংটাও কিন্তু একটা ভাইটাল পার্ট বা ভাইটাল একটা রোল প্লে করে ঠিক আছে এবার ধরো এটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি একটু মাঝখানে নিয়ে আসলাম এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ওকে বাটন আমার ডিজাইন কমপ্লিট এবার ওকে বাটনের উপর আমি রাইট ক্লিক করব ভাইটাল পয়েন্ট এবার যাচ্ছি আমি বিল্ড ইভেন্ট বিল্ড ইভেন্টের পর আমি এখানে যাচ্ছি কোড বিল্ডার তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে চুজ বিল্ডার একটি উইন্ডো ওপেন হয়েছে এখানে আমি যাব কোড বিল্ডার অপশনে কোড বিল্ডার অপশনে গিয়ে আমি ওকে বাটনে ক্লিক করব এবং সঙ্গে সঙ্গে কি হবে সঙ্গে সঙ্গে আমার মাইক্রোসফট ভিজুয়াল বেসিক মাই ডিবিএমএস এই উইন্ডোটি ওপেন হবে দেখো এটা কিন্তু আমার অ্যাক্সেস উইন্ডো নয় ফর্ম যখন আমরা করি ফর্মের ক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশন করি পুরো ক্যালকুলেশন পার্টটা আমার ম্যানেজ করে হচ্ছে ভিজুয়াল বেসিক পোর্শনটা এরপর আমরা এখানে ফর্মুলা লিখব যেটা আমাদের এখানকার আজকের প্রোগ্রাম সেটা হচ্ছে সাম সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন বের করা সেক্ষেত্রে আমরা কি ফর্মুলা লিখব সবাই মাইনরলি দেখো সাম লিখব এখানে সাম লেখার পর এখানে আমরা কয়টি নাম্বারের যোগ করছি আমরা ডিজাইন করার সময় দুটি নাম্বার নিয়েছিলাম একটা নাম্বার 1 প্লাস নাম্বার 2 তাহলে আমি দুটি নাম্বারের যোগ করছি সামে নাম্বার 1 প্লাস নাম্বার 2 নেক্সট হচ্ছে আমার সাবস্ট্রাকশন আমি লিখছি সাবস্ট্রাকশন সাবস্ট্রাকশনের ক্ষেত্রে আমার নাম্বার 1 মাইনাস নাম্বার 2 তাহলে দুটি নাম্বারের বিয়োগ করলাম এবার নেক্সট আসছি আমি মাল্টিপ্লিকেশনে তাহলে দেখো মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমার নাম্বার 1 ইনটু নাম্বার 2 এবং লাস্ট হচ্ছে আমার ডিভিশন তো সেক্ষেত্রে আমি লিখছি ডিভিশন ডিভিশনের ক্ষেত্রে হচ্ছে আমার নাম্বার 1 ডিভাইডেড বাই নাম্বার 2 তাহলে এই ছিল আমার পুরো ফর্মুলাটা এবার কি করব এবার যেটা করব ফর্মুলাটা লেখা হয়ে গেলে পরে আমরা সেভ করব এই যে আমরা ফর্মুলাটা লিখলাম এবারে ফর্মুলাটাকে আমরা সেভ করব ফাইলে গিয়ে ফাইলে যাব ফাইলে গিয়ে সেভ মাই ডিবিএমএস এই অপশনটিতে ক্লিক করব দেখো আমার ফর্মের নাম নিতে বলছে আমি এখানে দিলাম ক্যালকুলেটর বা সিম্পল ক্যালসি কারণ আমি ক্যালসি নাম দিয়েছিলাম অলরেডি আমার টেবিলে তাহলে আমি নাম দিচ্ছি সিম্পল ক্যালসি তাহলে সিম্পল ক্যালসি নাম দেওয়ার পর আমি ওকে বাটনে ক্লিক করলাম এবং এই উইন্ডোটিকে আমি ক্লোজ করে দিলাম একদম রেড বাটন থেকে এবং এই উইন্ডোটিকেও আমি ক্লোজ করে দেব একদম আমার ফর্ম রেডি দেখতে পাচ্ছ তোমরা বাঁদিকে এই দেখো আমার ফর্ম রেডি সিম্পল ক্যালসি এই সিম্পল ক্যালসিকে এবার আমি রান করাবো সিম্পল ক্যালসিকে রান করানোর জন্য আমি এটার উপর ডাবল ক্লিক করলাম দেখো আমার চলে এসেছে ফর্ম এবার আমি যদি ফর্মটাকে দেখো আমার ফর্মটা একদম প্রমিনেন্ট চলে এসেছে ক্যালকুলেটর লেখা এবার আমি এখানে ওকে বাটনে যদি ক্লিক করি সঙ্গে সঙ্গে আমার সাম সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন সব দেখাবে নেক্সট রেকর্ডে ক্লিক করে আবার ওকে করলে আমার আবার দেখাবে আবার নেক্সট রেকর্ডে ক্লিক করে ওকে তে ক্লিক করলে আবার দেখাবে এবং আবারও নেক্সট রেকর্ডে ক্লিক করে আমি যদি ওকে বাটনে ক্লিক করে দেখাবে আবার নেক্সট রেকর্ডে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলে দেখাচ্ছে এইভাবে পাঁচটা রেকর্ড আমার এন্ট্রি করা আছে আমি পাঁচটা রেকর্ড দেখতে পাচ্ছি এরপর প্রিভিয়াস এ ক্লিক করলে প্রিভিয়াস এই যে দেখো প্রিভিয়াস এরপর যদি আমি আরো কিছু এন্ট্রি করতে চাই তাহলে সেখানে আমি এখানে নাম্বার 1 দেব ধরো এখানে 14 দিলাম নাম্বার 2 দিলাম আমি 7 এবার আবার ওকে বাটনে ক্লিক করব দেখো আমার চলে এসেছে এইভাবে আমরা আরো রেকর্ড এখানে ডাইরেক্ট লিখেও এন্ট্রি করতে পারি ধরো এখানে 25 দিলাম এখানে 4 দিলাম এবার আমি এখানে ওকে বাটনে ক্লিক করব করার পর আমার চলে এসেছে এইভাবে আমরা নেক্সট রেকর্ড বা এন্ট্রি করতে পারি ডাইরেক্ট ফর্মে গিয়ে এবং প্রিভিয়াস রেকর্ড হলে প্রিভিয়াস রেকর্ডেও আমরা এন্ট্রি করতে পারি এবার এটিকে ক্লোজ করে দেব এই হয়েছিল আমার সিম্পল ক্যালকুলেটরে ফর্ম ক্রিয়েট করা তাহলে তোমরা আজকে বুঝতে পেরেছো আশা করি থ্যাংক ইউ
ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য ই শেখা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও।